মামা ভাগ্নি, মামা ভাগ্নি, ভাগ্নি মামা। তো গাইস, গতকাল দেখিয়েছি মুকুটমণিপুর সম্পর্কে, তো আজকে দেখাতে চলেছি বীরভূমের দুবরাজপুরের জনপ্রিয় একটি জায়গা মামা ভাগ্নে পাহাড়। তো চলো আজকে যাত্রা আমরা শুরু করি। তো মামা ভাগ্নে পাহাড় উঠতে গেলে সামনে পড়বে পাহাড়েশ্বর মন্দির। এই পাহাড়েশ্বর মন্দিরটা 2003 সালে স্থাপিত হয়। আমি এখানে এসেছিলাম আজ থেকে ঠিক 15 বছর আগে। দেখতে চান কেমন ছিল তখনকার মামা ভাগ্নে? তো চলুন দেখি। হ্যাঁ, এই মেয়েটা আমি। আজ থেকে 15 বছর আগের মামা ভাগ্নে পাহাড় ছিল খুব ফাঁকা আর খুব সুন্দর। আজকে আমরা চলে এসেছি দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়ে। আগে যখন এখানে এসেছিলাম তখন এইসব মন্দির কিছু ছিল না। নতুন জিনিস চটপটি দেব, পট করে ফাটবে, না ফাটলে জাস্ট চৌকি ফাটেন। এ খুবই দুর্গম রাস্তা, মোটা মানুষ হলে যেতে অসুবিধা হবে, কিন্তু রোগা মানুষরা একটু সহজে গলে যেতে পারছে। রাস্তাটা কনজেস্টেড আছে। ও মা, আমি তো যেতে পারছি না, তাহলে গিয়ে আমি মোটা হয়ে গেলাম। তো পৌঁছে গেছি মামা ভাগ্নে পাহাড়। বাম দিকের বড় পাথরটা মামা আর ডান দিকের বড় পাথরটা ভাগ্নে। এখানে আশ্চর্যের বিষয় হলো দুটি পাথরই কিন্তু সূক্ষ্ম বিন্দুর উপর দাঁড়িয়ে রয়েছে। ভূমিকম্প হলেও শিলা দুটোর কোনো রকম নড়চড় হয়নি। এই কালী মন্দিরটি
অত্যন্ত প্রাচীন। আর এই কালী মন্দিরটার পেছন দিকে একটা ছোট্ট গুহা রয়েছে। মা ভাগ্নে পাহাড়ের ইতিহাস সম্পর্কে দুটি মত প্রচলিত আছে। তো প্রথম মতটি হলো, রাম যখন রাবণকে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন তিনি তার সৈন্যবাহিনী পৌঁছে দেওয়ার জন্য একটি ব্রিজ তৈরি করা জরুরি বলে মনে করেন। তিনি তখন তার রথে করে হিমালয়ের দিকে চালিত হন এবং অনেকগুলো প্রয়োজনীয় পাথর তুলে ফিরে যান। তিনি দুবরাজপুরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন তার ঘোড়াগুলি ভয় পেয়ে রথটাকে কাত করে দেয় এবং কিছু পাথর পড়ে যায়। এগুলি মামা ভাগ্নে পাথর নামে পরিচিত। আর দ্বিতীয় মত অনুসারে শিব ঠাকুর বিশ্বকর্মাকে এক রাতে দ্বিতীয় একটি কাশি তৈরি করার কথা বলেন। সেই আদেশে বিশ্বকর্মা অনেকগুলি শিলা সংগ্রহ করছিলেন। যখন তিনি শিলাগুলি সংগ্রহ করছিলেন এবং কাজ শুরু করতে চলেছিলেন তখন রাত থেকে ভোর হয়ে যায় আর দ্বিতীয় কাশিটা অসম্পূর্ণই থেকে যায়। তার পরিবর্তে সৃষ্টি হয় মামা ভাগ্নে পাহাড়। মামা ভাগ্নে, মামা ভাগ্নে, ভাগ্নে মামা। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে এত সুন্দর জায়গাটাকে এভাবে নষ্ট করবেন না। তো গাইজ, আমাদের মা ভাগ্নের পাহাড় দেখা হয়ে গেছে। আর কেমন মা ভাগ্নের পাহাড়টা তোমরা দেখলে, এনজয় করলে, নিচে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না। ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। এবার আসি ট্রেনে বা বাসে কি করে এখানে পৌঁছাবেন। ট্রেনে আসতে গেলে সবথেকে কাছের স্টেশন হলো দুবরাজপুর। সারাদিনে হাওড়া থেকে মাত্র দুটি ট্রেন চলে, ভোর 6:45 হুল এক্সপ্রেস আর বিকাল 4:25 ময়ূরাক্ষী ফার্স্ট প্যাসেঞ্জার। যদি এই দুটো ট্রেন ধরতে না পারেন তাহলে হাওড়া থেকে অন্ডাল স্টেশন চলে আসুন, অনেক ট্রেন রয়েছে, এবং এই অন্ডাল স্টেশন থেকে চলে যান দুবরাজপুর। এক্ষেত্রেও কিন্তু অনেকগুলো ট্রেন রয়েছে। দুবরাজপুর স্টেশনে নেমে অটো আর টোটো পাওয়া যায় এই মামা ভাগ্নে পাহাড়ে আসার জন্য। আর যারা বাসে আসতে চান তারা ধর্মতলা থেকে শিউড়ির বাস ধরুন। শিউড়ির বাসগুলো কিন্তু এই দুবরাজপুরের উপর দিয়ে যায়। আর এছাড়াও ধর্মতলা থেকে দুবরাজপুর ডিরেক্ট বাসও কিন্তু রয়েছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, পরের পর্বে দেখা হবে। টাটা।